আজকে যে সূরা থেকে কথা শুনবো, সূরার নাম সূরাতুল জুমআ। সূরার নাম সূরাতুল জুমআ। বলেন সূরার নাম কি? সবাই বলেন সূরাতুল জুমআ। আবার বলেন সূরাতুল জুমআ। এই তো হয়ে গেছে। আই কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস, ক্লাস মনে করি। আই কনসিডার দিস তাফসীর এজ এ ক্লাস। তো উত্তর করতে হবে। টিচার প্রশ্ন করলে কি করতে হয়? উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো। ইমানের একটা চেতনা লাগবে, ঘুমায় বললে হবে না। ঘুমায় থাকে যারা, ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই না। আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে, যাদের ইমান জ্বলে ওঠে, ঠিক কি না? যে ইমান প্রয়োজন আছে আছে রাজা মায়ের নেই আছে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক না। কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমান বলি, করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? এই জন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে। এখন রবির এলাকায় জ্বলে উঠুন আপন শক্তিতে, আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুরার নাম সবাই বলেন আরো জোরে সূরাতুল জুমআ। এটা মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। বিশ্ব নবীর লাইফের দুইটা ইনিংস, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। মাক্কি ইনিংস 13 বছর, কয় বছর? মাদানী ইনিংস 10 বছর, কয় বছর? মনে থাকবে? এটা বিশ্ব নবীর সেকেন্ড ইনিংসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কবির না? মাদানী ইনিংসে নাজিল হয়েছে এই সূরা, মাক্কি ইনিংসে নয়। বিশ্বনবীর মাক্কী জীবন আর মাদানী জীবনের কিছু পার্থক্য আছে। মাক্কী জীবনে বিশ্বনবী খুব নীরব ছিলেন, চুপিসারে তাওহীদের কথা বলতেন। মাক্কী জীবনে বিশ্বনবী সবচাইতে বেশি ফোকাস দিয়েছেন তাওহীদের প্রতি। কিসের প্রতি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মোকাম বলো মুহাম্মাদের নাম, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম। পড়েন আল্লাহু আকবার। মাক্কিনিংসের কর্মসূচি ছিল তাওহীদ, ছিল রিসালা, ছিল আখেরা, এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন। আর মাদানী ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন। ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে, কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে, ঠিক কিনা? এটা মাদানী ইনিংসের সূরা, এটা মাক্কী জীবনের সূরা নয়। আমরা এই সূরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের, জুমার সালাতের এত গুরুত্ব কেন? বিশ্বনবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন। কিসের দিন? কথা বলেন। আমাদের দুইটা ঈদ আছে না, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এর পাশাপাশি জুমার দিনকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদা ইয়াউমুল ঈদ, হাদা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুম ঈদান, তাবারানির হাদিস। বিশ্বনবী বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য হচ্ছে সুন্নাতুল্লাহি ফিত তাফদিল, এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্য মণ্ডিত করেন, মর্যাদা দান করেন। ফাদদালা জামানান আলা জামান কামা ফাদদালা মাকানান আলা মাকান ইনসানান আলা ইনসান, আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন, আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন, আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন। এটা আল্লাহর সুন্নাত, এটা আল্লাহর কি?
সুন্নাতুল্লাহি ফিত তাফদিল ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ইনসানান আলা ইনসান। পৃথিবীর সব মানুষগুলো এক রকম নয়, এক মর্যাদার নয়, আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সব নবীর মর্যাদাগুলো কি সমান নাকি? সব নবীদের মধ্যে থেকে বিশ্ব নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার পৃথিবীতে শহরের শেষ নাই, হাজার হাজার শহর, হাজার হাজার লক্ষ লক্ষ শহরের মধ্যে থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে, অনেকগুলো রাত্রি আছে, অনেকগুলো ক্ষণ আছে, অনেকগুলো মুহূর্ত আছে, একটা মুহূর্তের উপর আর একটা মুহূর্তকে প্রাধান্য দিয়েছে কে বলেন তো? পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমা। আরাফার দিন কোন দিন? কথা বলেন, আরাফার দিন। হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না? ইজারার রেদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল আরাফা আল হজ্জ আরাফা, আরাফাটাই হজ। কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর হজে সব করেছে, আরাফা করে নাই, হজ হবে না? কথা বলেন, হজ হবে না? তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, এতটা অপমান বোধ করে, বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না। এজন্য বিশ্ব নবী বলেছেন খায়রুদ দোয়া দোয়া ও আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্ব নবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীর ওই দোয়াটা করতেন, দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। মুখস্থ আছে না দোয়াটা? এটা পড়বেন। বিশ্ব নবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন। তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না, সব দিন সমান না, বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। কোন দিন? এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, হাজার মাসের চেয়ে সেরা। ওই রাতে আবাদত করলে, হাজার মাস যাবৎ আবাদত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমলনামায় তুলে দিবে কে? আল্লাহ। শ্রেষ্ঠ রাত কদরের রাত। এবার বলেন বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা? রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কুরআন নাজিল হয়েছে, এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে? না। চিল্লায় বলেন থাকতে পারে? না। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস। এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা? বিষ্ণুমী বললেন সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেজ ইন দ্য উইক। সপ্তাহের যতগুলো দিন আছে 60 দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, শ্রেষ্ঠ মাস রমজান মাস, আর 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। কোন দিন? জুমার দিন। এই সূরাতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা সাধারণ দিন নয়, ফিহি খালাকাল্লাহু আদম, কালকের এই দিনটাই, এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়্যিদানা আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। সুবহানাল্লাহ। বিষ্ণুই বলেন লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন। আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা। মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আল্লাহ সাইয়েদনা আদমকে তৈরি করলেন এই জুমার দিনে। আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। কুল নাহবিতু মিনহা জামিআ, ও আদম গো ডাউন উইথ ইওর ওয়াইফ, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামো। সাইয়েদনা আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে, অ্যাডামস পিক, ওখানে ঐতিহাসিকভাবে প্রমাণিত, এটা হাদিসে নেই, কুতুবুত তারিখে এসেছে, শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর, ওই পাহাড়ের চূড়ায় সাইয়েদনা আদম আলাইহিসসালামের ফুটপ্রিন্ট আছে। ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ,
সুবহানাল্লাহ পড়ো, এটারে বলে ফিঙ্গারপ্রিন্ট, এটারে কি বলে পায়ের গুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই। শুধু তাই না, আমার এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানান। আল্লাহ বলেন, গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে, তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না, বানানো তো অনেক দূরের কথা, আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। 1880 সালে স্যার ফ্রান্সিস গালটন নামে একজন বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, এই 10টা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই। এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 6,000 কোটি আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে? যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয়? টিপ সই দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে, একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গায় দিতে হয়। ইমিগ্রেশন পাস করবেন, গিভ ইউর ফিঙ্গারপ্রিন্ট। ভিসা করবেন, সেনজেন ভিসা, ইউরোপিয়ান ভিসা, প্রোভাইড ইউর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট। কানাডান অ্যাম্বাসিতে গিয়েছিলাম, সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে। এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ, কিন্তু 1,500 বছর আগে, 1880 মানে কি 200 বছর তো না, 200 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো। 1,500 বছর আগে সূরাতুল কিয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে? আল্লাহ। আর পায়ের টারে বলে ফুটপ্রিন্ট, এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ প্রাণীদের আঙ্গুল নাই, আছে ওদের আছে পা। বাঘের কয় পা কথা কয় না? 4 পা। আচ্ছা বাঘের হাত কয়টা? হাত নাই ওদের পা, ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে। সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে, কি করে বলে, কেমন করে হিসাব করে? বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম, একটার 3 বার গণ কথা গণ, কিভাবে গণে? তাহলে বাঘশুমারি হয় কিভাবে? ফুটপ্রিন্ট, পায়ের ছাপ, একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই। আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে, এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, সাইয়েদনা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম, আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে অ্যাডামস পিকে, শ্রীলঙ্কার ওই পাহাড়ে। তো যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এরপরে সাইয়েদনা আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায়, সাইয়েদাতুনা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে। আরবিতে জেদ্দা বা জাদ্দা মানে দাদি, হাওয়া আলাইহিস সালাম আমাদের সবার দাদি, ঠিক কিনা? ওনার নামে এই শহরের নাম। বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন, আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব, এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন, আদম পড়া, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি নাফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কি না? আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা, আমাদের কাজ গুনাহ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আল্লাহর কাজ খালি মাফ করা। আল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফি ইয়াউমিল জুমআ, আল্লাহ যেদিন আদম আলাইহিস সালাম তওবা যে কবুল করছেন ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা। আবার সাইয়েদনা আদমকে যেদিন রূহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন, পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। ওনাকে বলে দেয়া হয়েছিল, উমরুকা আলফুসানা, তুমি পৃথিবীতে বাঁচবে 1,000 বছর। কয় বছর? সাইয়েদনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হয়,
সাইয়েদনা আদম বললেন এরা কারা? আল্লাহ বললেন এরা হচ্ছে নাসালুক, তোমার বংশধর, পৃথিবীতে তোমার পরে এরা পৃথিবীতে আসবে। সাইয়েদনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি? আল্লাহ বললেন হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, সে দুনিয়াতে নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে। সাইয়েদনা আদম বললেন মাবুদ, আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন? আল্লাহ বললেন আরবাউনা সানা, মাত্র 40 বছর, 4 ইয়ার্স, 40 বছর তোমার ছেলেটা বাঁচবে। ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর? তুমি বাঁচবো 1000 বছর। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম বললেন মাবুদ, এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ, মাত্র 40 বছর দিলেন কেন? জিদ মিন উমরিহি, বাড়ায়া দেন। কি করেন? সুপারিশ করতেছে পোলার লাইগা কে? বাবা। আল্লাহ আপনি বাড়ায় দেন, আল্লাহকে বাড়ানো যাবে না, লেখা হয়ে গেছে রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে, আর কিছু করা যাবে? সাইয়েদনা আদম বললেন মাবুদ আমার 1000 বছর কেন দিলেন? আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র 40 বছর কেন দিলেন? ও মাবুদ আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। দাউদ আলাইহিসসালাম বাঁচবে 40 বছর, তো বাপ আদম যদি আরো 60 দেয়, চাই 40 আর 60 মিলে কত হয়? ভালো হিসাব বুঝে 100। আর আদম আলাইহিসসালাম পেয়েছিলেন 1000 বছর, 60 কমে গেলে রইল কত? 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে, কারণ এটা অন টাইম, দ্য ডেথ উইল কাম অন টাইম, ইট নেভার লেট, কখনো দেরি হয় না। আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম, অন টাইমেই চলে আসে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির, এসে বলল জি ইতু আন আকবাদা রুহাক, রুহু কবজ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন রুহু কবজ করতে আসছি মানে? আমি বাঁচবো 1000 বছর, কয় বছর? মালাকুল মাউত বললেন না না, ওই যে আগের কথা স্মরণ করেন, আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন, কয় না আমি দেই নাই, আমি আরো বাঁচুন, আরো 60 বছর পাওনা আছি, আমি দেই নাই। মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন? আদম বলে দেই নাই। মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন, দিয়া কয় দেই নাই, আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পর। সুবহানাল্লাহ। পড়ো নাসিয়া আদম ফানাসিয়া বানু, ভুলে গেছেন আমি, আমরা ভুলে যাই, আমরা খেয়ে বলছি খাই নাই, নিছিলাম পকেটে কয় নেই নাই, এরকম ডাকায় আছে না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু, বিশ্বনবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায়। জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু, আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে, সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে। সুবহানাল্লাহ। পড়ে সুবহানাল্লাহ। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিসসালামের রুহু নিতে পারে নাই, উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে সাইয়েদনা আদম আলাইহিসসালামের রুহু কবজ করেছে, যেই দিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর রুহু মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমাবার। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বললেন লা তাকুমুস সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমাহ ইযা জুনজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা। কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ, পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই ঝাঁকুনি আর আর্থকোয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে, দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে, তওবা কবুল করে কবুল করে নেওয়া হলো জুমার দিনে, রুহু কবজ করা হলো জুমার দিনে, আবার কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে? তারপরে বিশ্বনবী বললেন আল উমরাতু ইলাল উমরা, কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে?
আবার বিশ্বনবী বললেন আল জুমাআতু ইলাল জুমাআ কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাহগুলো হয় সবগুলো সগিরা গুনাহ মাফ করে দেয় কে? রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝড়াও, রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও, ঠিক কি না? তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন, সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে? এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন, পায় নাই, আলহামদুলিল্লাহ করবেন না, আলহামদুলিল্লাহ, ইখতলাফু, তারা ইখতলাফ করে হারাইছে। এই দামি দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন, ফাখতলাফু, ওরাও ইখতলাফ করে হারাইছে। এজন্য ইখতলাফ ভালো জিনিস না খারাপ জিনিস? মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস? আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস? ঐক্য করতে রাজি আছেন? ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন, ইখতলাফ করে হারাইছে, নাসারারাও হারাইছে। ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাযা দ্বীন, রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন, আমরা ইখতলাফ করি নাই, বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন। সুবহানাল্লাহ, বিশ্বনবী বলেন ফাগাদান লিল ইয়াহুদ, সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার, ইয়াউমুস সাবত, ও বাদা গাদলিন নাসারা, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার, আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম? চিল্লায় বলেন বেশি না কম? জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়, এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ কবির না? ডানে বাঁয়ে সামনে পেছনে যতগুলো দরজা, প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে, কে আগে আসলো নাম তুলে দেয়। তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায়, ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায়। পড়েন সুবহানাল্লাহ। প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে, বিশ্বনবী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে এই সওয়াব, এই সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে, বিশ্বনবী বললেন বাকারা, গরু কুরবানির সওয়াব পায়। তিন নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন কাপসা, হাদিসের ভাষায় এসেছে আল কাবাস, কাবাস মানে হলো বকরি, বকরি কুরবানির সওয়াব। চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা, দাজাজা মানে মুরগি। পাঁচ নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন বাইদা, নোয়াখালীরা কয় বয়দা, আমরা কই আন্ডা, কুমিল্লায় কয় ডিম, আছে না নাই? এক দেশের কত ভাষা, এক দেশের গালি আরেক দেশের বুলি। আমরা বলি ছেলে, কুষ্টিয়ায় বলে পুত্র, আরেক জায়গায় গেলে বলে হুঁত, আরেক জায়গায় গেলে বলে ফোয়া, আছে না নাই? আছে। এক এলাকায় বলে বেটা ছেলে, ছেলেদেরকে বেটা ছেলে, মরদ ফোয়া, মরদ ফোয়া হতে না, মরদ ফোয়া হতে। আহা, কি ভাষার বৈশিষ্ট্য! তো যেটা আমরা বলি ডিম, কথা বলে আন্ডা, কথা বলে বয়দা। তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব, পঞ্চম ব্যক্তি ওই সওয়াব পাবে। এই পাঁচজনের পরে আর লেখালেখি নাই, বাকিদেরটা নর্মাল, নর্মাল এন্ট্রি করে সব ফেরেশতারা খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জুমার দিনে আগে আগে যাবেন তো? ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি, পাইছি না? 1984 সালে হুসাইন মুহাম্মদ এরশাদ সাহেব এই ভালো কাজ করছিলেন, উনি সব করছে জীবনে, স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে, ঠিক? তো খারাপটা আর আমরা না বলি, যেটা ভালো ওইটাই বলি। উনার কারণে আজ অবধি এই 84 থেকে আজ 34 বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা? শুক্রবার। আলহামদুলিল্লাহ কইবেন না? এই উসিলায় আল্লাহ ওনার মাফ করুক। পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না। আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার। খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস,
তাদের মেনটেন করতে হয়। তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায়, নিজেদের কারণে শুক্রবার বন্ধ, যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয়া পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার, আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য বিশ্ব নবী বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না। মান তারাকা সালাসা জুমাইন তাহাওনা, গাফলতি করে টানা তিনটা জুমা যে ব্যক্তি মিস করলো, তবা আল্লাহু ফি কলবিহি, রব্বুল আলামিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়। তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট, এক হচ্ছে তবা আল্লাহু ফি কলবিহি, আল্লাহ অন্তরে মোহর মেরে দেয়, ভালো কথা, ভাল লাগে না নামাজ, ভাল লাগে না আজান, ভাল লাগে না ইসলাম, ভাল লাগে না শুধু মোজ মাস্তি, ভাল লাগে গান বাজনা, ভাল লাগে এরকম আছে না নাই, জুমার নামাজে যায় না। আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় নাম তুলে দেয়, আল্লাহ হেফাজত করো। আমিন। আরো জোরে পড়েন আমিন। জুমার দিন আগে আগে মসজিদে আসবেন, সবাই রাজি আসেন। আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি, শুনতে রাজি? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো, আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, ও আমার মুমিন বান্দারা শোনো, ইদা নুদিয়ালি সালাতি মি ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও। ওয়াজারুল বাই, কেন বেচা বন্ধ করে দাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো। জুমার নামাজের আজান যখন হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও। আল্লাহু আকবার। ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও, তখন কোনো কাজ রাখা যাবে না। এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান, কথা বুঝতে পেরেছেন? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয়, ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয়, মাইকে দেয় না, এটা পাইছে বই। এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে। আজান মানে অ্যানাউন্সমেন্ট। আজান মানে কি কথা বলেন? অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে? তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয়, এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই। এই আজানটাও মাইকে হতে হবে। আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি, অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি, সব জায়গায়, মক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটাও অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয়। আল্লাহ বললেন ইযা নুদিয়া আলাইহিস-সালাম ইয়াউমিল জুমআ, জুমার দিনে আজান যখন দেয়া হয়, এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যেই আজান, সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যেই আজান, এই আজান উদ্দেশ্য নয়। বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না, বিশ্বনবীর সময় ছিল না, আবু বকরের সময় ছিল না, সেদিন ওমর ফারুকের সময় ছিল না, এটা চালু হয়েছে সেদিন উসমান জুনুরাইনের সময়, তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, লোকজন আর জায়গা হয় না, মুসল্লিতে ঠাসা ঠাসি। উনি ঘোষণা দিলেন সুকে জাওরা, জাওরা নামক বিশাল একটা বাজার আছে, ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে, মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে, এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি। এটা নবীর সুন্নত না, এটা সাহাবীর সুন্নত, বিশ্বনবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক, চার খলিফার থেকে পাওয়া সুন্নতগুলো মেনে নেওয়া আবশ্যক। বিশ্বনবী বললেন আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিন, আমার সুন্নত ধরবা, হেদায়েত প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা। কেমনে ধরবা? ইক্ষু চিনেন? ইক্ষু না গ্যান্ডারি নাকি আখ না কুশাই? হ্যাঁ, আখ, কাঁচা আখ খায় কি করে? এ সামনের দাঁত দিয়ে ভাঙে না, সামনের দাঁত দিয়ে বলে ভাঙে, চাপার দাঁত দিয়ে, এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয়। বিশ্বনবী বললেন আব্দু আলাইহা বিন নাওয়াজিজ,
আমার সুন্নত আর সাহাবীদের সুন্নতকে সাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো, যাতে ছুটে না যায়, চিল্লায় পড়ে না আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা সাইয়েদনা উসমানের সুন্নাত। বিশ্বনবী বললেন, ইদা নুদিয়া লিসসালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনে আযান যখন দেয়া হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণের দিকে ধাবিত হও। দেরি করো না, দেরি করা যাবে না। আযান হইলে কোনো কাজ রাখবেন না, কোনো ব্যস্ততা থাকবে না, কাজ একটাই জুমার নামাজ। চিল্লায় বলেন কাজ একটাই, সেটা কি? জুমার নামাজ। আল্লাহ বললেন ফাসআউ, ফাসআউ এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও। আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি, এটা দ্বারা বোঝানো হয়েছে মুবাদারা ওয়াল ইহতিমাম, ইম্পর্টেন্স দেয়া, এমফাসাইজ করা, গুরুত্ব, গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও। ফাসআউ দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি, প্রমাণ কি? কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন ইদা উকিমাতিস সালাহ, মনোযোগ দিয়ে শুনুন, ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাতিমু। যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না, তামশুন হেঁটে হেঁটে যাও, আলাইকুম বিসাকিনা ধীরে ধীরে যাও, ফামা আদরাকতুম ফাসাল্লু, ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবা পড়বা, ওয়ামা ফাতাকুম ফাতিমু, যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো, কবুল করে নিবে কে? আল্লাহ। কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে? খবরদার, ধীরস্থির ভাবে যাবে, হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন, কিন্তু দৌড়ে যাওয়া যাবে? নিষেধ করেছেন। অনেক মুসল্লিরা এটা করে, ধরেন মাগরিবের নামাজ, অজুখানাতে মুসল্লিরা অজু করতেছে, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, আল কারিআতুম আল কারিআ ওমা আদরাকা মাল কারিআ, মুখস্থ আছে না সবার? মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক, এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেয় রাকাত পাওয়া যাবে? রাকাত পাওয়ার জন্য দিছে দৌড়। মসজিদ হচ্ছে টাইলসের মসজিদ, পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে, আছে না নাই? আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের, রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দৌড়, মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ব্যাঙ্গা শেষ, এখন ল্যাংড়া, বিশ্বনবীর কথা মানে নাই, ওটারে ল্যাংড়া বানাইছে কে? আল্লাহ। এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না, একামত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও, কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন? উনি তো সব রাজার বড় রাজা, মহারাজা, মহারাজার দরবারে তাড়াহুড়ো করা যায় নাকি? না। ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবে, দৌড়ে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে, আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন, আপনি তাহিয়া পড়বেন কখন, তাসবি পড়বেন কখন, আল্লাহর প্রশংসা করবেন কখন, চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা দিক্রিল্লাহ, জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। দিক্রিল্লাহ আল্লাহর স্মরণ, জিকির মানে কি? আল্লাহর স্মরণ। কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবা তাইন, জুমার দুই খুতবা, জুমার জিকিরের অনেক অর্থ আছে। জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, জিকির মানে সম্মান, আবার জিকির মানে জুমার দুই খুতবা, আবার জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটাও জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোনো জিকির আছে? কথা কন, বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার করতেন। রাজি আছেন? সবাই পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। লাফালাফি করবেন না তো, ঘাড় বাঁকা করবেন না তো, হুই হুই করে চিল্লাপাল্লা করা যাবে? জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? আল্লাহ নিজেও সুন্দর, আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয়, চিল্লা এখন ঠিক কিনা? তার মানে জিকিরের অনেক অর্থ, জিকিরের এক অর্থ হলো কোরআন। জিকিরের এক অর্থ কি? কোরআন। আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার? আল্লাহ। কথা বলেন? আল্লাহ। আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার? আল্লাহ। আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার? আল্লাহ। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা
শাহাদাতে আছে, আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে, আল্লাহর জ্যোতি। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ আল্লিমনি যিকরান, আপনি আমার এমন একটা জিকির শিখাইয়া দেন, লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা, যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মূসা আলাইহিস সালামের মাথা থেকে পাবেন। ভেরি কিউরিয়াসিটি ছিল ওনার, বিভিন্ন বিষয়ে আল্লাহরে প্রশ্ন করতেন। আল্লাহরে বললেন, আল্লাহ আল্লিমনি কালিমাতান, আল্লিমনি যিকরান, লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা, ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান, দিনে রাতে সব সময় এই জিকির আমি করব, আপনারে ডাকব, কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি, আমি কেউ জানবে না। আল্লাহ বললেন, মুসা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, মুসা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম কয়, মাহবুব এটা তো জাতীয় জিকির, সবাই জানে। জানে না, জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ এমন কেউ আছে? কথা কন, জানেন না আপনারা? কথা বলেন, জানেন না? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন? আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ একটা জিকির, সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস, এক্সেলেন্ট একটা জিকির, আনপ্যারালাল, কারো কাছে নাই, শুধু আমি জানবো আর আমি পড়বো। আল্লাহ বললেন, মুসা এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রেখে দাও, তমাম বিশ্ব, সাত আকাশ, সাত জমিনটারে তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে। ও মুসা, তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও, লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই। চিৎকার করে পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে নামাজ ও জিকির, কোরআন ও জিকির, এই যে আমরা ওয়াজ করতেছি এটাও কি? কথা কন, বিশ্ব নবীরে আল্লাহ বললেন, ও নবী ফাদাক্কির ইন্নামা আনতা, ও নবী আপনি জিকির করেন মানে ওয়াজ করেন, ইন্নামা আনতা মুদাক্কির, ও নবী আপনি ওয়াজ করে শোনান, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার দারোগা বানিয়ে পাঠাই নাই, আপনি শুধু ওয়াজ করেন, কার কথা? চিল্লায় বলেন, কার কথা? আল্লাহ। কিন্তু এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা। তার মানে জুমার খুতবা যে খতিব সাহেবরা দেন, এখানে মসজিদের খতিব আছেন কারা কারা দেখি একটু হাত তুলেন তো, 1 2 3 4 5 6 7 গুণে শেষ করা যাবে না, অনেক খতিব, আল্লাহ এই খতিবদেরকে তুমি কবুল করো, আর জোরে পারেন আমিন। এই যে যিকরুল্লাহ, ফাসাউ ইলা যিকরিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা জুমার খুতবাকে বুঝিয়েছেন, কি বুঝিয়েছেন? মনোযোগ আপনাদের আছে না গেছে? শেষ করে দেই, অনেক রাত হয়েছে তো, ছোট্ট একটা দোয়া পড়ি, শেষ করব, আরো কয়েক মিনিট মনোযোগ থাকবে, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আরো জোরে দেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, তার উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা। আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায়, এই জন্য জুমার খুতবারে যেন যেন মনে করবেন না, এটা ওয়াজিব, জুমার খুতবা ওয়াজিব, শোনা ওয়াজিব, খুতবা দেওয়া ওয়াজিব। এই জন্য রব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন 4 রাকাত, যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুতবা নাই, জুমার দিন খুতবা আছে, তাই জুমার দিন 4 রাকাত থেকে কমিয়ে তিনি 2 রাকাত করে দিয়েছে। কি ব্যালেন্সড ইসলাম, কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান, প্রতিদিন জোহরের সময় ফরজ করা রাকাত, কিন্তু জুমার দিন ফরজ করা রাকাত 2 রাকাত কমাইলো কেন? খুতবা, সুবহানাল্লাহ কইবেন না? এজন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি, এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে, মানুষকে এডুকেট করতে হবে, ইনস্ট্রাক্ট করতে হবে। আপনাদের অনেক দায়িত্ব, ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার, আপনাদের অনেক দায়িত্ব, খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয়, এটা অনেক বড় দায়িত্ব। এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে, এই জুমার খুতবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই, কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম, একটা নির্ধারিত সময়ে হয়, পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময়ে হয় নাকি?
কথা কন, আমরা বক্তারা নির্ধারিত সময়ে মাইক পাই, কথা কন, কোনোদিন 8টায়, কোনোদিন 9টায়, আজকে বসছি 9টায়, কিন্তু জুমার খুতবার এটা চেঞ্জ হয়। কি বরকতের একটা জলসা, ওই দিন সবাই আসতে হয় মসজিদ। ফুল টাইম নামাজি এরা আসে, পার্ট টাইম নামাজি এরা আসে, বেনামাজি এরাও আসে, আস্তিক এরা আসে, নাস্তিক এরাও আসে, আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, জাতীয় পার্টি আসে, জামাত ইসলাম আসে, হেফাজতে ইসলাম আসে, তাবলিগের ভাইয়েরা আসে, পীরের মুরিদেরা আসে, সবাই আসে। তাহলে এটা জরুরি দিন না? তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে, তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয়। কি করতে হয়? ধরে না রাখলে শ্রোতা উঠে যায়, কিন্তু জুমার খুতবা কি ধরে রাখা লাগে? কথা কন, ওঠার সুযোগ আছে, কারণ সামনে কি জুমার নামাজ, সুবহানাল্লাহ কইবেন না? এটা অনেক জরুরি, এজন্য জুমার খুতবা যারা দেন এরা বিশ্ব নবীর দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীর মাদানী ইনিংস কয় বছরের? 10 বছর। বিশ্ব নবীর মাদানী ইনিংস শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে। বিশ্ব নবী মসজিদে নববী তৈরি করার পরপর মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব নিলেন, সুবহানাল্লাহ। বিশ্ব নবী 1টা 2টা 5টা 10টা না, মসজিদে নববীতেই 10 বছরের ইনিংসে 500টারও বেশি জুমার খুতবা দিয়েছেন, সুবহানাল্লাহ। বাড়িতে যাই বলেন, কত খুতবা? 500রও বেশি খুতবা দিয়েছে। মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় না, মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্ব নবীকে 500টা বক্তব্য দিতে হয়েছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্ব নবী এগুলো নিয়ে কথা বলতেন। এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্ব নবী জুমার দিন খুতবার মধ্যে কথা বলতেন। এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন। এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন, সুবহানাল্লাহ। যেন খতিব যারা আছেন, জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে, কোরআনের আলোকে হতে হবে। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এই দিকে দৌড় মারে, আরেকবার ওই দিকে দৌড় মারে। ছোট বাচ্চাদের এরকম দৌড়াদৌড়ি আছে না নাই? আছে। রাজা মায়েরও আছে? ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না, বের করে দেন, বের করে দেন, সর্বনাশ। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, কখনোই বের করবেন না। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে, তারাবির নামাজে, জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে, পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লিয়ার কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন। পিছনে যদি বাচ্চাদের হই হুল্লোড় না থাকে, চিল্লা ফাল্লা না থাকে, তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না, এগুলো হবে ডাকাত। এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে, 40 দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে, ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ কইবেন না? কুয়েতে আর একটা প্রজেক্ট করছে, ফজরের নামাজে মুসল্লি নাই, কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট, সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। কি কাজ এই প্রকল্পের? তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না, তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না, টাইমলি আসবে না, তাদেরকে মসজিদের টাকা দিয়ে, মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলার তাহাজ্জুদ মিস হয় না, ফজর তো অনেক দূরে, তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে, মসজিদে যাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি কোথায় যাও, কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই, সুবহানাল্লাহ কইবেন না? অটে প্রজেক্ট, অটে প্রজেক্ট, কত চমৎকার প্রজেক্ট! এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই? এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে, এদেরকেও নিয়ে যান, এরা হাসতে খেলতে চলতে ফিরতে। আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি, অনেক দেশে তারাবি পড়েছি রামাদানে, ছোট বাচ্চারা পিছনে অনেক কিচির মিচির করে, হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয়, বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করে, কিছুক্ষণ শান্ত, 2 রাকাত পরে আবার চিল্লাছে, আছে না নাই? তো ওরা যদি না চিল্লায়, ওরা যদি লাফালাফি না করে, লাফালাফি কি 80 বছরের মুরব্বী করবে? কথা কয় না, মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে? ছোট বাচ্চারা লাফালাফি করবে, একজন আরেকজনের কামড় দিবে, কাঁচের গ্লাস ভাঙবে, এটাই পৃথিবীর সৌন্দর্য, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন,
সাহাবারা বললেন, নবী নামাজের পরে ধরলেন, অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা কোরআনে রায়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি? আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী। বিষ্ণুই বললেন, না অসুস্থ হই নাই, কোরআনের আয়াত নাজিল হয় নাই, আমি যখন সেজদায় লটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে, আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে, তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি। কি নবী ছিল, কি মায়া ছিল নাতিদের সাথে, হাসান হুসাইন বিশ্বনবী, যে নবী হচ্ছে সব নবীদের সর্দার, ওই নবীরে ঘোড়া বানায় বিশ্বনবীর বাবরি চুল ছিল তো, ওই চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতো, বিশ্বনবীর কাঁধে বসে বিশ্বনবীর বাবরি চুল টেনে টেনে কয়টা আমার ঘোড়া। হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। আর বলতেন, রাইহানা চাইনি ফি দুনিয়া, হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি। সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতীরা আপনারা যারা জান্নাতে যাবেন, আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে, একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে। বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে কাতারের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন। বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন, যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায়। হাসানকে ডান হাতে ধরে, হুসাইনকে বাঁ হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলে। পাঁচশোটা খুতবা দিয়েছেন, কয়টা চিল্লায় বলেন, কয়টা? আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন, এক সাহাবী এসে বসে বলল, বিশ্বনবী বললেন, কম দাঁড়াও, দুই রাকাত পড়ছো? সাহাবী কয় না পড়ি না। বিশ্বনবী বললেন, ইরকা রাকাতেন, দুই রাকাত পড়ো। সাহাবী দুই রাকাত পড়া শুরু করলেন, বিশ্বনবী আবার খুতবা দেওয়া শুরু করলেন। খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন, দুই রাকাত নামাজ পড়তে বললেন। তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খুতবা দিয়ে যায় না, ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে, কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জুমার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব। চিল্লা এখন ঠিক কিনা? একাজই করেছেন বিশ্বনবী পাঁচশোটা খুতবায়। আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বলেন, নবী মদিনার মধ্যে পানি নাই, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়। কিসের দোয়া? বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন, খুতবা দিচ্ছিলেন, খুতবা থামিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মাসকিনা ইয়া গাউস আগিসনা, আল্লাহুম্মাসকিনা গাইসান মুগিসান মারিয়ান মুরিয়ান নাফিআন গায়রা দা আজিলান গায়রা আজিল, আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন, আপনি রহমত করেন, বরকত দেন, আপনি মদিনার বুকে বৃষ্টি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করেন না। সুবহানাল্লাহ, বিশ্বনবী দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল। আকাশে মেঘ দেয় কে? বৃষ্টি দেয় কে? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, সবকিছু দেয়ার মালিক কে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? আল্লাহ। মেঘ দেয় কে? আল্লাহ। বিশ্বনবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো, শুক্রবার বৃষ্টি, শনিবার বৃষ্টি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো, কারণ দোয়ার বৃষ্টির দোয়া করছে, বৃষ্টি বন্ধ আর দোয়া তো করে নাই, চলতেছে। আল্লাহ কাছে নবী চাইছেন দিতেছি, না করলে থামামু। সুবহানাল্লাহ, কইবেন না? সুবহানাল্লাহ। বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা, মরুভূমির দেশ, কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয়, সুবহানাল্লাহ, বলবেন না? আবার বিশ্বনবী পরের জুমাবাড়ে খুতবা দিচ্ছেন, ওই সাহাবী এসে হাজির, এসে বলে, ও নবী আর বৃষ্টির দরকার নাই, যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই, চিল্লায় বলেন, কিসের দরকার নাই? ও নবী আর বৃষ্টির দরকার নাই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। বিশ্বনবী আবার হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না, ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন। সাহাবীরা মসজিদ থেকে বেরোয় দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি, এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায়, আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝণ্ডার বৃষ্টি, মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই। চিল্লা এখন, সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে বিশ্বনবীর খুতবার বরকত, পাঁচশোটা খুতবা দিয়েছেন, এজন্য খতিব সাহেবরা
ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ইদা নুদিয়া লিসসালাতি বিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। জুমার আযান যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও, বেচা কেনা বন্ধ করে দাও। কার কথা? আল্লাহ। ক্লোজ দ্য শপ, শাট ডাউন দ্য শপ, ক্লোজ দ্য মার্কেট, মার্কেট বন্ধ, দোকানের শাটার নামাও, ক্যাশ বক্সে তালা ঝুলাও, ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছুটবা। তিনি কে? আল্লাহ। অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন, পরে যখন আবার দোকান খুলবেন জুমার বরকতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে? আল্লাহ। এরপর আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ واذكروا الله كثيرا لعلكم تفلحون. যখন নামাজ শেষ হয়ে যায় فاذا قضيت الصلاه فانتشروا في الارض, জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায়, فانتشروا في الارض, জমিনে ছড়িয়ে যাও, ابتغوا من فضل الله, আল্লাহর কাছ থেকে ফজল তালাশ করো, মানে রিজিক তালাশ করো। কার কথা? আল্লাহ। নামাজ শেষ মসজিদে থাকবেন? কই যাবেন? কথা কন, জোরে কন, নামাজের সময় ঢুকবেন কই? নামাজ শেষে যাইবেন কই? আবার বলেন আজান হলে ঢুকবেন কই? আজান শেষ নামাজ শেষ যাবেন কই? কুদিয়াতিস সালাহ ফাংতাশিরু ফিল আর্থ, এটা হচ্ছে ইসলামের বিধান। মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই। শুধু মুরব্বী যারা, কাজ নাই, ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই, অবসর সময় অঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন, জিকির করেন, সমস্যা নাই। কিন্তু যুবক যারা, নামাজের পরে সমাজকে উপহার দিবা, রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে, তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে, কর্মক্ষম, কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে না? বিধানটা কার? ওমর ফারুক মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন, বের হয়ে আসলেন, দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে বসে জিকির করে। কি করে? মনোযোগ নাই। কি করে? জিকির করে। উনি চলে গেলেন, আসরের সময় আবার ইমামতিতে আসলেন, আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন, আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল। মাগরিবের নামাজে ইমামতি করলেন, চলে যাওয়ার সময় দেখে সবাই যায়, এরা যায় না, গোল হয়ে বসে বসে জিকির করে আর তাসবি পড়ে। এবার ওমরে ফারুক বললেন আসসালামু আলাইকুম, সবাই বলে ওয়ালাইকুম আসসালাম, মান আনতুম, তোমরা কারা? কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। তো তাওয়াক্কুল করে যে বসে আছো, তোমাদের ফ্যামিলি নাই, ছেলে মেয়ে নাই, দায় দায়িত্ব নাই, সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই, আর তোমরা যে বসে আছো তিনটা বেলা খাইলা কব থেকে, না রোজা দাও। ইয়ামানি লোকগুলো বলে না রোজা রাখি নাই, খাইছি। ওমর বলল বড় আল্লাহর ওলি খানা করতে আইছে, আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে। ওমরে ফারুক বলে তাহলে তো তোমরা মিথ্যাবাদী, তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করনি, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা বাদুকুম বাদা, একে অপরের উপর নির্ভরশীল। যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল। তোমরা জিকির করার তাকায় থাকো বাটি আসে কোন দিক দিয়া, খাবারের প্লেট আসে কোন দিক দিয়া, জোরে কোন, ঠিক কিনা? আল্লাহর উপর তাওয়াক্কুল এটা নয়, আনতুমুল মুতাওয়াক্কিলুন বাদুকুম বাদা, এখনই মসজিদ থেকে বের হয়ে যা। এরপরে কোনদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে তাড়াবো, এটা হচ্ছে ইসলামের বিধান। চিল্লা এখন, ঠিক কি না? ফান্তাশিরু ফিল আরদ, নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে, ব্যবসায়ী চলে যাবে শপিং মলে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে, সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টনমেন্টে, চিল্লা এখন, ঠিক কিনা? যার যেইখানে দায়িত্ব, দায়িত্ব পালন করার জন্য ছুট, মসজিদে বসে থাকা যাবে? কোনো যুবক মানুষ, কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে? নামাজে তো সবচেয়ে বড় জিকির, কামাই করা লাগবে না? মেয়ে কোথায় গেল, ছেলে কোথায় গেল, ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? চিল্লা বেড়ানো আছে না নাই? এরপর আল্লাহ বললেন ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদদু ইলাইহা ওয়া তারাকুকা কাঈমা। ও নবী, সাহাবারা কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনাদের জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায়, এটা ঠিক করে নাই, আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না, ঠিক কি না? এই আয়াতটা বুঝতে হলে দুই মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে ফেলে। খরগোশ কিন্তু খুব খাড়া কান করে শুনে, জানেন,
কানগুলো খরগোশের মতো খাড়া হয়েছে, মনোযোগ আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন, তখন আগে জুমার দুই রাকাত পরে পরে দুইটা খুতবা দিতেন, ঈদের নামাজের মতো। ঈদের নামাজে আগে কি দুই রাকাত পরে খুতবা, জুমার নামাজও ছিল এরকম, আগে দুই রাকাত নামাজ পরে খুতবা। বিশ্বনবী আগে দুই রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন, তখন মদিনায় দুর্ভিক্ষ, খাবার দাবার নাই। এক মাস আগে দেহাইয়াতুল কালবি আল আনসারী নামক এক সাহাবিকে দিয়ে বিশ্বনবী শাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য, পণ্য আনার জন্য। এক মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে মদিনাতে, তখন দুর্ভিক্ষ, খাবারের দাম দুই গুণ তিন গুণ, খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইম। তখন বিশ্বনবী জুমার দুই রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছিলেন, কি করতেছিলেন? আর তখন নিয়ম ছিল, কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাতো, ঢোল বাজিয়ে দিত, ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড়ো হতো, যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত। বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে দুইটা খুতবা যখন দিবেন, মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, খুতবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন, কিসের আওয়াজ? বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে এক মাস আগে দিহিয়াতুল কালবি শাম দেশে যেই কাফেলা পাঠানো হয়েছে, ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে। এখন মসজিদে কানা ঘুষা, কিছু সাহাবি বলে না না বিশ্বনবীর খুতবা রেখে যাওয়া যাবে না, অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে, আমরা খাবো কি? কেউ কয় বসে থাকি, কেউ কয় লজাই, দু চারজন ওঠা শুরু, সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবিরাও ওঠা শুরু, যেতে যেতে পেছন থেকে এক কাতার দুই কাতার তিন কাতার পুরো মসজিদে নববী খালি, মাত্র ১২ জন সাহাবা ছাড়া। কয়জন? কথা কম, মাত্র ১২ জন সাহাবা বিশ্বনবীর সামনে বসে আছেন, চার খলিফা জাবির ইবনে আব্দুল্লাহ এরকম ১২ জন সাহাবা বসে আছেন, সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল। সাহাবারা ভাবলো নামাজ আসল, নামাজ তো পড়েই ফেলছি, এখন খুতবা সমস্যা নাই, কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না, বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিবে আর সাহাবারা সেই খুতবায় বসে না থেকে কাফেলার পণ্য করানোর জন্য দৌড়াবে, এটা সাহাবাদের জন্য শোভনীয় নয়, চিল্লা এখন ঠিক কি না? এজন্য সাহাবাদেরকে ধমক দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান লাহওয়ানি আও লাহওয়ানি ফাদদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। ও নবী, আপনার সাহাবারা দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায়, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহ ওয়া মিনাত তিজারা। ও নবী, আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধনভাণ্ডার আছে, সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দে, আমার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। সবচেয়ে বড় রিজিকদাতা কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন? সময় মতো জুমার খুতবা শুনতে রাজি আছেন তো? খতিব সাহেবরা ঠিকঠাক মতো জুমার খুতবা দিবেন তো?